আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রোজি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা বাহিরে বের হচ্ছি। আজকে আমরা যাব ভাটিয়ারিতে, যেখানে পুরনো জাহাজের জিনিসপত্র পাওয়া যায়, আবার নতুন জিনিসও পাওয়া যায়, ইম্পোর্ট করে নিয়ে আসে জাহাজে করে। শুনেছি সেখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই আমরা আজকে ভাবলাম সেখানেই যাব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলে এসেছি, আমরা এখন ভেতরে ঢুকছি। দোকানটার ভেতরে একটু অন্ধকার, তাই অতটা ভালো দেখা যাচ্ছে না। আসলে এখানে নাই এমন কিছু, নাই, সব আছে। জাহাজের এগুলো? জাহাজের মাল নাই? পুরনো কোনগুলো? জাহাজের কোনগুলো? হ্যাঁ, এইটা শিওর জাহাজেরই না? এই যে কোদালটা, এটা এটা কি ইম্পোর্ট করা জাহাজে? এটা একটু দেখো তো, নন স্টিকের এটা, এটা দিয়ে এটা অনেক কাজ করা যায়। এটা না, এই জিনিসটা, এটা এটা ওই যে ইয়ে করার জন্য কেনা, লোকাল জাহাজের না, স্পেয়ার স্পেয়ার স্প্যাচুলা। ছোটগুলো নাই? এগুলার ছোটগুলো নাই? কেক টেক বানায় যে, এটা কি? দেখি আর কি আছে। এই হাড়িগুলো পুরানো না? এটা পুরানো? খালি এই যে সসপেন গুলা পুরানো, এটা বোঝা যাচ্ছে যে পুরানো। কমায় রাখবে, উনি 1000 বলে তুমি 100 টাকা বলবা, তাই তো দামা দামি। আমার প্রয়োজনে আছে আপনার, তারপরে আছে
জাহাজের আছে ইম্পোর্ট আছে সব সব এটা ওই যে ইয়ে খোলে না ক্যান ওপেনার হ্যাঁ কি ওপেনার ক্যান ক্যান ওই যে ক্যান খোলে না ক্যান খোলে এগুলো দে ক্যান খুলতে সেন্টার এমনি খোলে না না ক্যান এটা দিয়ে ওইটা এগুলা না ওই যে বড় বড় ইয়েগুলো খোলে কাটারগুলো এটা কি করে এটা আদা আদা রসুন চেপা मन हम আইসক্রিম আইসক্রিম খাই না আইসক্রিম নিয়ে লাভ কি এগুলো ছোট নাই না এগুলো ছোট ছোট দরকার ছোট হ্যাঁ হবে হ্যাঁ এটা বেলুন নিতে পারেন বেলুন এটা অনেক বড় এগুলো বলতে বলে দেখি এগুলো ওই যে তোমার ইয়ে করে না কি জানি বলে ধার দেয় ধার দেয় কষাই গুলো কষাই না বাসায় বসে বাসে শোনাতে হ্যাঁ ওদের কি ওদের ক্যান কাটা এগুলো এখানকার না শুনো এটা স্যার 1000 এটা আরে 1000 উনি চাইলেই কি হবে নাকি হতে এমনি আচ্ছা এটা কত এটা হচ্ছে 500 টাকা 2 লাখ কয় টাকা বলতে কোনটা কি চাও এই দেখো চামচ এই দি কি করব এই চামচ দিয়ে শোরুম গুলো রোহা আমার প্রয়োজনীয় কিছু আছে দেখো তো লাগবে ডিল হলো এখন এটা হলো দাঁড়া দাঁড়া 400 এটা আমি এত দেখছি গোলাম রসুল মার্কেট দেখছি এত দেখছি আজকে ভাটিয়ারিতে গিয়েছিলাম যেখানে জাহাজের পুরনো জিনিসপত্র বিক্রি করে সেখান থেকে আমি এই লেবুর চিপার জিনিসটা কিনে নিয়ে আসছি
এটা পিতলের, খুবই সুন্দর একটা জিনিস, খুবই অল্প দামে নিয়ে এসেছি। এটাও পিতলের, অনেক কিছু পাওয়া যায়। আমি আজকেই ফার্স্ট গেলাম, এমনি সামনে দিয়ে সব সময় ওদিক দিয়ে চলাফেরা হয়, কিন্তু কখনো দোকানের ভেতর যাওয়া হয় না। আজকে ভেতরে গেলাম, ভেতরে যেয়ে দেখি অনেক অনেক আপনার সংসারে যত কিছু লাগে, খুঁটি নাটি সব কিছু আছে ওখানে, আর খুবই ভালো ভালো জিনিসগুলো। এই জিনিসগুলো আমি আজকে ভাটিয়ারি থেকে কিনেছি। আজকে এ পর্যন্তই, আজকে ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভাটিয়ারির পুরনো জাহাজের জিনিসপত্র নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।